হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সামনে যেহেতু জন্মাষ্টমী, তাই আজ ভাবলাম একটু জন্মাষ্টমী স্পেশাল তালের ফুরুলি বানিয়ে ফেলি। বাড়িতেও বেশ খানিকটা তালের মাড়ি ছিল, তো সেটা দিয়ে বানাচ্ছি আজকে। প্রথমে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ মতো মৌরি, তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো আটা। আর হ্যাঁ, এখানে আমি 1 কাপ পরিমাণ তালের মাড়ি ইউজ করেছি, বা তালের রস, সেটাই তোমরা বলো না কেন। তো সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গুড় আর দিয়ে দিয়েছি চিনি। তোমরা পুরোটা গুড় দিয়েও করতে পারো বা পুরোটা চিনি দিয়েও করতে পারো। মিষ্টি তোমরা যতটা খেতে চাও ততটা পরিমাণে এগুলো অ্যাড করবে। এরপর এর মধ্যে আমাদের দিতে হবে চালের গুঁড়ি। আর আমাদের বাড়িতে যখনই চালের গুঁড়ি আমরা ব্যবহার করি, তখনই একবার ভালোভাবে চেলে নিই। আমি এখানে 1 কাপ মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। চালের গুঁড়িটা একটু বেশি করে দিলে না বেশি ক্রিস্পি হয়, আর আমার একটু ক্রিস্পি ক্রিস্পি ফুলুরিটা খেতেই ভালো লাগে, তাই চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। আর তারপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সুজি। সুজি দিয়েছি ওই 2 টেবিল চামচ মতো। আর এখানে আমাদের কিছু অ্যাড করতে লাগবে না, সমস্ত কিছুকে ভালো করে মেখে নিলেই আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। ফুরুলিগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসছে, তখন আমি একটা একটা করে ফুরুলিগুলো ছেড়ে দিচ্ছি। এরপর সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাদের সব ফুরুলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আমি এগুলোকে ভাজছি, ততক্ষণ তোমরা কমেন্টে বলো তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা আজ দেখছো। তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো, আমার সবগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই সবগুলোকে আমি তুলে নেব। দেখো, আমাদের সুন্দর সুপার ক্রিস্পি তালের ফুরুলি কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু জন্মাষ্টমীতে এইটা গোপালকে ভোগ হিসেবে দিতেই পারো। আজকে আমাদের সন্ধ্যের চায়ের সাথে টা হিসেবে এটা আমরা রেখেছিলাম। তোমাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সকলের সাথে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।